একের পর এক সমস্ত জানালা খুলে দিচ্ছি। সকালবেলা উঠে শুধু দরজা খোলা হয়, কিন্তু জানালা খুলি না, কারণ জানালা খুললে পুরো ঘর মানে মনে হয় যে ঠান্ডা হয়ে গেছে। আর আমাদের এদিকে তো প্রচুর ঠান্ডা, মানে বলে আমি শেষ করতে পারবো না। যেই সকাল সেই বিকেল সেই সন্ধ্যা, আর রাতে তো কথাই নেই, কুয়াশা টুপ 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 করে পড়তে থাকে। বাইরের সমস্ত কাজবাজ শেষ করে এসে এখন ঘরের কাজগুলো সেরে নিচ্ছি। ঘরে ঢুকে যেটা মেইন কাজ সেটা হচ্ছে রান্নাঘরের কাজ। আগে পেট পুজো, তারপরে সব কিছু। তো সে কারণে এখানে চা বানাতে আসলাম। গুড মর্নিং বন্ধুরা, নতুন আরেকটি ব্লগে, নতুন আরেকটি সকাল, নতুন আরেকটি দিনে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই। আজকে দাঁড়া কি বার, আজকে হচ্ছে মঙ্গলবার। তো এখন সকাল অনেকটাই বাজে, সমস্ত কাজবাজ শেষ করে নিয়ে এখন এসে চা করছি। মানে সবার শেষে চাটাই হয় আর সারাদিন, মানে সকালের কাজবাজ কথা আর কি বলছি, সারাদিনের না, সকালে সমস্ত কাজবাজ সেরে এসে চা করি। আর একা একা চা খেতে একদমই ভালো লাগে না, তো আমি তো ঘুম থেকে কললের অনেক আগেই উঠি, তারপরে ও উঠে, তারপরে দুজনে মিলে একসাথে চা খাই। এর আগেও মানে যে যখনই থাকে আমাদের ঘরে, সবাই একসাথে মিলে চা খাওয়ার মজাটাই হচ্ছে আলাদা, সকাল বলো সন্ধ্যা বলো। সকাল সকাল ভাবলাম লেপটাকে রোদ্রে দিয়ে দিই, আর আজকে দিনাটা যাওয়ার কথা আছে। এবার জানি না যাওয়া হবে কি না, তোকে বলছিলাম যে চলো আজকে দিনাটা যাব, তো যদি কাজবাজ সমস্ত কিছু মানে শেষ করে নিতে পারি তাহলে তো দিনাটা মানে যাওয়া যাবে। আর লেপ থেকে কভারটাকে আলাদা করে নিলাম, যেহেতু লেপটাকে রোদ্রেই দিব, তো সে কারণে ভাবলাম কভারটাকে একবারে ধুয়ে তারপরে যখন লেপটা রোদে মানে রোদ থেকে আনবো তারপরে আবার কভারটা লাগালেই ভালো হবে। আর কম্বলটাকে এখানেই রোদ্রে দিয়ে দিলাম। কালকে একটা বোন বুদ্ধি দিয়েছো যে বাঁশ টাঙানোর জন্য, তো ওকে আমি বলবো বাঁশ টাঙানোর জন্য। দেখো ল্যাপটাও রোদে দিতে হবে, তো ল্যাপটা নিয়ে কল্লোল গেল আর গুটুনও পিছনে দৌড়ালো। দেখো কি মিকি, ইরা মিরা মিরা মিকি 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 মিকি, এই মিকি গেল, বিড়ালকে তাড়ায় গেল, পাগল আয় আয় গুটুন। দেখলে তো মিকির কাণ্ড, এরকমই করে রাস্তা দিয়ে কোনো বিড়াল যেতে পারবে না, আমাদের পাড়ায় কোনো বিড়াল থাকতে পারবে না ওর জন্য। মানে ও এতটা মানে কি বলবো, যে একটা এরকম একটা ওর মধ্যে ভাব চলে এসেছে যে আমি ছাড়া এখানে কেউ থাকবে না। আর দেখো কল্লোল আর আমি দুজনে মিলে লেপ নিয়ে পুরো কী শুরু করেছি, এপাশে টানলে চেয়ার পড়ে যাচ্ছে, ওপাশে টানলে চেয়ার পড়ে যাচ্ছে, তো এইভাবে সুন্দরভাবে দিয়ে যাচ্ছি। আর এভাবে দিলে কিন্তু ভালো রোদও লাগে, তুষকও তো আমরা এইভাবেই দিই, লেপও এভাবে দিয়ে দিচ্ছি। কম্বলটা তো এখানে রোদে দিলাম দেখলেই, আর ল্যাপটা ওখানে দিয়ে আসলাম, আর তুষকটাও দেওয়া লাগতো শীতের দিন, এগুলো রোদে দেওয়া অনেক ভালো, অনেক ভালো মানে রাতে পরে ঘুমানোর সময় আরাম লাগে গরম গরম। তো চলো একটা জিনিস তোমাদের আজকে দেখাবো, যেটা আমি প্রায়ই খেয়াল করছি, মানে এই নিয়ে তিন দিন আমি দেখেছি আর দূর থেকে তো প্রত্যেক দিনই দেখি, সেটা হচ্ছে আমার এই যে মিষ্টি কুমড়া গাছে মিষ্টি কুমড়াটা কতটা বড় হয়েছে, চলো তোমাদেরকে দেখাই। তো আমার তো মই নেই, ওই গ্রিল বেয়ে বেয়ে গাছুনিদের মতো ওরকম করে গ্রিল বেয়ে বেয়ে উপরে উঠে তোমাদেরকে দেখাবো। মিষ্টি কুমড়াটাকে দেখার জন্য আমি এখানে মানে এইভাবে চড়ি প্রত্যেকটা সময়, তো আজকেও সেরকম করে চড়েছি, কিন্তু পায়ে ভীষণ লাগছিল আমার। এই দেখো বন্ধুরা, তোমাদের দেখানোর জন্য আমি এখানে উঠেছি, দেখো কত বড় মিষ্টি কুমড়া হয়েছে গাছে, আশা করি দেখলেই বুঝতে পারছো কতটা বড়। আর এই যে গাছটা দেখো, আমার গাছে ফুল ফুটেছে, ও মাই গড, তাড়াতাড়ি নামি আমি গাছে, মানে গাছে না সরি কিসে উঠলাম, ও গ্রিলে, গ্রিলে উঠে পুরো একদম ঘেমে গেছি। এই দেখো ঘাম, যদিও ক্যামেরা তো দেখা যাচ্ছে না মনে হয়, ঘেমে গেছি পুরো। আর আমি ওখানে উঠেছি দেখে গুটুন, আমার যে বাগানটা যেখানে আমি ওই যে ওয়াল তোলা যে বাগানটা, ওই যে টপ টপগুলো দেখতে পাচ্ছ, ওটার উপরে উঠেছিল গুটুনটা। এই গুটুন, ও অনেক সুস্থ এখন, ঠাকুরের কৃপায় অনেকটাই সুস্থ, দৌড়াদৌড়ি চাপাচাপি করতো না।
তো চলো এখন ভাত বসিয়ে দিই। আমাদের যদিও খাওয়ার ইচ্ছে নেই সকালবেলা, গুটুনের জন্য ভাতটা রান্না করবো, আর এমনি তো আমাদের জন্য তো করতেই হবে। তো ভাতটা বসিয়ে দিই আর দেখি আর কি করা যায়। এদিকে কলল গাড়িটারে মুছে রেডি হচ্ছে, তো চলো তাড়াতাড়ি সেরে নিই কাজ। কালকে নিয়ে এসেছিলো সবজি, তো এখনও গুছাইনি আমি, তো আজকেই গুছাবো সেই জন্য রেখেছিলাম। আর আজকে যে এই ব্যাগগুলোর মধ্যে করে ফ্রিজে রাখবো, শীতের দিন না এগুলোর মধ্যে করে রাখলে সবজি খুব ভালো থাকে। তো কল্লোল বলছিল যে বাজারে আমি একটু যাই, খেলাও দেখে আসি, আর আমাদের দোকানের মালিক কাকুর সাথে একটু আলাপও করে আসি। তো সে কারণে ও এখানে বসেছিল, ওখানে যে সিঁড়ির মধ্যে বসে আছে দেখো ওই যে, আর আমি এখানে, তো দুজনে আলাপ করছিলাম। তো ওকে বললাম ঠিক আছে তুমি যাও তাড়াতাড়ি এসো, এদিকে আমি রান্নাবান্না সমস্ত কিছু শেষ করে নিই। রান্না শেষ না করে তো যাওয়াও যাবে না, কারণ গুটুনকে খেতে দিতে হবে, ওর খাওয়াটাই মানে জরুরি। আমরা সকালবেলা যদি ভাত নাও খাই তাও তো মানে বাড়ি এসে তারপরে খেতে পারবো। তো সেইটা ভেবে এখন রান্না শুরু করেছি, মানে সমস্ত সবজি ববজি নিয়ে এখন মানে পুরো রান্নাই করব। ফুলকপিটাই এত ট্রাই করলাম কিন্তু মানে বড় ফুলকপি তাই মানে ব্যাগের মধ্যে ধরলো না, তো সিমগুলোই রেখে দিচ্ছি এরকম করে। তো ওই প্লাস্টিকের ব্যাগগুলোর মধ্যে রেখেছি সিম, তারপরে রেখেছি হচ্ছে ধনে পাতা, আর বেগুন মূলা ফুলকপি এগুলো কোনোটাই ধরলো না, তবে বাঁধাকপিটা অর্ধেকটা মনে হয় ধরবে, তো আর অর্ধেকটা এখন কেটে নিচ্ছি। তো ভাবছি বাঁধাকপির এদিকে ইয়া করব লাবড়া, আর তার সাথে আলু আর সিম দিয়ে মাছের ঝোল। তো আলু সিম দিয়ে মাছের ঝোল অনেক দিন রান্না করা হয় না, মা বাবু যখন এসেছিলো তখন করেছিলাম, লাস্ট আর করাই হয়নি মাছের ঝোল মানে আলু আর সিম দিয়ে শুধু। তো সে কারণে আজকে এগুলো করবো ভাবছি, আর তার মধ্যে হচ্ছে দু কড়াই আমি একসাথে রান্না বসিয়ে দিব। তো দেখো এখানে সমস্ত সবজি কেটেছে আলু ছাড়া, তো আলুটা এসে কাটবো এই যে এখানে সখিয়ার টুকটুকির জন্য ভাতের মার, তার সাথে বাঁধাকপির এই কয়েকটা পাতা। তো চলো এ নিয়ে পিছনে যাই দেখি খায় কি না। ওকে তো দেখো দু কড়াই বসিয়ে দিয়েছি, এক কড়াইয়ের মধ্যে আমি মাছটা ভেজে নিচ্ছি, আর একটা কড়াই হচ্ছে লাবড়ার জন্য ফুরন দিয়ে দিলাম, তেজপাতা গোটা জিরে তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা। তো এমনিতে বাঁধাকপি যদি মাছের মাথা দিয়ে করি তাহলে আমি পেঁয়াজটা দিই না, তো আজকে লাবড়া যেহেতু করছি সে কারণে পেঁয়াজও দিচ্ছি। একদিকে বসিয়ে দিয়েছি আলু সিম দিয়ে মাছের ঝোল, সিম আলু দিয়ে মাছের ঝোল, দেখো ক্যামেরাটা কেমন ঝাপসা হয়ে গেল, আর এখানে বসে হয়েছে হচ্ছে বাঁধাকপির লাবড়া পুরোপুরি কমপ্লিট। এই দেখো এখানে হচ্ছে আলু সিম দিয়ে মাছের ঝোল, আর এখানে হচ্ছে বাঁধাকপি মূলো মানে সিম দিয়ে নিই, বেগুন ধনে পাতা আলু এগুলো দিয়ে হচ্ছে লাবড়া, আর এই হচ্ছে ঘুটুনের ভাত। তো ভাতটা বেড়ে গেছে যেন ঠান্ডা হয়, তো ওকে এখন ভাতটা মেখে দিয়ে দেবো, আর ওই যে ওখানে হচ্ছে ভাত, আর এই সমস্ত কিছু এখন মুছবো, বাসনপত্র এখনই ধুয়ে রাখলাম, এখন ওভেন টোভেন মুছে তাড়াতাড়ি যাবো স্নান করতে। পরশু দিন এই মশলার কৌটা দিয়ে আমার হাত কেটে গেছে, তো মশলার কৌটাটা প্রায়টাই ভেঙে গেছে, তো সে কারণে নতুন করে একটা অর্ডারও দিয়েছি, দেখি কোন দিন আসে। তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে এখনই বসলাম, আর গুটুন একবার তো আমি তো ওকে মানে রান্না শেষ করেই খাইতে দিছি, তো ওর খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে আমাদের খাওয়া শেষ হলে পরে আবার গিয়ে ওরটা ফাইনালি একদম খেয়ে চলে আসে। তো খেয়ে দিয়ে এসে দেখো মুখ চাটাচাটি করছে। তো আজকে দিনটা যাওয়া হলো না, মনটা ভীষণ খারাপ লাগছে,
যেতে পারলাম না, একটা কাগজ খুঁজে পাচ্ছিল না কল্লোলেরই, তো সেটা খুঁজে পাচ্ছিল না, এখন এখনো পর্যন্ত পাইনি বসো। তো সেটা খুঁজে বের করে কালকে রান্না বাড়ি কিচ্ছু করবো না, সকালে উঠে চা বিস্কুট খাবো, আজকে মুড়ি আনিয়ে রাখবো ইয়ের থেকে, ফ্রিজ থেকে বলছি, মিল থেকে মুড়ি খেয়ে তারপর রওনা দিব। কারণ এই রান্না বাড়ি খাওয়া দাওয়া এগুলো করে করে যেতে যেতে ওই তিনটা মানে তিনটা বেজেই যায়। তো এখন বাজছে হচ্ছে 4টা, 4:45 বাজে এখনো পর্যন্ত, এখনো পর্যন্ত বলছি 4:45 বাজে। তো বুঝতেই পারছো কতটা দেরি হয় রান্না বাড়ি খাওয়া দাওয়া করে যেতে যেতে। তো সে কারণে কালকে কোনো রান্না বাড়ি কিচ্ছু হবে না, শুধু মুড়ি, হ্যাঁ মুড়ি, শুধু চা বিস্কুট খেয়ে আমরা যাবো। তো চলো পরে কথা বলছি, এখন একটু রেস্ট নিয়ে নিই। দেখো সবই টুকটুকি চলে এসছে, ওকে ছেড়ে দিয়েছিলাম বিকেলবেলাটা, খেয়ে দিয়ে আসলো। সখীকে গেঞ্জিটা গায়ে দিয়ে দেবো, আর একটা জিনিসও ভাবছি, ওকে গেঞ্জিটা গায়ে দেওয়ার পরে মানে যখন আমি গায়ে দিই, ওকে গায়ে দিয়ে দিই আর কি, তখন তো খুব ভালো থাকে। ও মা, সকালবেলা উঠে দেখি গেঞ্জির মাথা এক পাশে, হাতা এক পাশে, ও আর এক পাশে। তো ও নিজেও মানে মানে কি বলবো, যে ও মানে এটাকে ভালোভাবে নেন আর কি, গেঞ্জিটা পরানোটা মনে হয় যে এটা একটা কী আমাকে পরিয়ে দিয়েছে। কিন্তু ওই যে ঠান্ডার হাত থেকে তো বাঁচানো যায়, তো সে কারণে ওকে পরিয়ে দিই, আর এই জায়গাটাও খুব সুন্দর করে ঢেকে ঢুকে একদমই করে দিই, আর দুজনকেই এরকম করে গ্রিলের মধ্যে বেঁধে রাখি। কারণ কি, বাচ্চাটা সকালবেলা হতেই মানে সূর্যের আলো ফুটুক আর না ফুটুক, ও বেরিয়ে যাবে ঘাস খাওয়ার জন্য। আর এদিকে সখীকেও যদি না বাঁধি, এপাশ ওপাশ হাঁটাহাঁটি করে এই জায়গাটার মধ্যে, তো গাড়িটা যেহেতু এরকম আছে তো গাড়ির মধ্যেও ইয়ে লাগতে পারে, গাড়ি যদিও পড়বে না, কারণ অত ভারী গাড়ি তো এমনিতে পড়বে না। তো সে কারণে আর কি দুজনকেই বেঁধে রাখি, যেন হাঁটাহাঁটিটা না করতে পারে, ঘুমানোর সময় ঘুমানোটাই ঠিক, সারাদিন তো হাঁটে প্রচুর। তো আমি সন্ধ্যা টন্দা সমস্ত কিছু দিয়ে দিয়েছি, আর এখন আলনাটা গুছিয়ে রেখে দিচ্ছি। আলনাটা ও গোছানো ছিল কালকের থেকেই, খালি দেখছি যে কোন দিন গোছাবো, কারণ চোখের সামনে এরকম যদি দেখি না ও গোছানো জিনিসটা, খালি মনে হবে যে কতক্ষণে এই কাজটা করব। তো আজকে সেটাকে সময় নিয়ে একদম গোছানো শুরু করলাম। বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত 11টা, তো যাই হোক ভুলে বলে ফেলেছি। আর গুটন আগের থেকে অনেকটাই সুস্থ, আজকে ঘুম 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 দিচ্ছে, মানে শরীরটা অনেকটা দুর্বল। তো আর ভাত রান্না করেছি শুধু, দুপুরে তরকারি আছে, তারপরে লাবড়া রয়েছে, আর মিক্স সবজি নটা লাবড়া। যখনই বাঁধাকপি, বেগুন এবং মূলা, আলু এগুলো দিয়ে একদম গন্ডর মতো করা হয়, তখন এটাকে লাবড়া বলে। খিচুড়ির সাথে যে খাও, ওটা লাবড়া দেয় না, তো ওটা তো লাবড়াই। দারুণ টেস্ট হয়েছে তাই বলে বাবালে, থ্যাংক ইউ। বরকে আজকে না জিজ্ঞেস করতে নিজের থেকে বললো, না না ভালো হয়েছে, যেটা ভালো হয় আমি বলি, আমি অ্যাপ্রিশিয়েট করি তো সবাই। না একটা কথা কি, শীতের দিনে কিন্তু ধনে পাতার মানে তরকারি, ধনে পাতা দিয়ে যে কোনো তরকারি খুব ভালো লাগে। একদম তাই না? আর ঘরের মধ্যে আজকে একদমই ঠান্ডা লাগছে না, দেখো আমি সোয়েটার টোয়েটার খুলে রেখে দিয়েছি, ঘামছিলাম পুরো। আগামীকালকে, হ্যাঁ এই ব্লগটা যেদিন তোমরা দেখছো তার পরের দিন একটা ধামাকা ব্লগ, মানে কালকে একটা ধামাকা ব্লগ হতে চলেছে, এবং পরশু দিনও তাই। চোখ রাখো, চ্যানেলে পাশে থেকো, মানে কি বলবো, সংসারের চাপ, মানসিক চাপে, শারীরিক চাপে, একটু কেমন যেন মনে হচ্ছিল দিন দিন ওতই সাগরে ডুবে যাচ্ছি, সত্যি কথা যেটা বলতে, মনে হচ্ছিল যে কি রে আমি মনে হয় আমার মধ্যে নেই, মানে আমার একটা প্রাণবন্ত একটা জীবন, সেই জীবনটা যেন কেমন একটা থমকে যাচ্ছে, মনে হচ্ছে যে এই বুঝি 50 বছরের বুড়ি হয়ে গেছি। দেখো বয়সটা হচ্ছে মনের বাড়ে, শরীরের বয়স কিন্তু কারোরই বাড়ে না। শোনো, আমার একজন স্যার ছিলেন, হ্যাঁ ইংলিশ টিচার, সবসময় কি বলতো জানো, মানে আমার মানে আমি যদি দাড়ি কাটি তাহলে আমাকে 30 বছর মনে হবে, আমি 80 বছর বয়সে এমন থাকবো, এনার্জি লেভেল অনেক হাই, মানে সেই রকম, মানে আমার খুব ভালো লাগতো আর কি। এটাই তো বলছি, শরীরের বয়স হয় না কেন, শরীরের বয়স হয়, এখন তুমি যদি সেরকম একদম মনটাকে ফুরফুরে রাখো, তার পাশাপাশি আরো কিছু মনের কিছু ইচ্ছে থাকে যেগুলো আমরা মনের বিরুদ্ধে গিয়ে অনেক সময় করতে পারি না। এই তো যেমন আজকে একটা দারুণ অভিজ্ঞতা আমি তোমাদেরকে বলি, কই গেল জিনিসটা, এটা হচ্ছে আমার একটা ড্রয়ারের মতো, এটার মধ্যে যে সব রাখি,
এই যে এটা হচ্ছে ওয়াটার হিটার, তো এটার নাম হচ্ছে ইমারশন রড মনে হয়। কি ইমারশন রড না ইমারশন না ইমারশন রড তারা ওটা কি এখানে বসো। হ্যাঁ ইমারশন, হ্যাঁ ঠিক ইমারশন রড। তো এটা আনার পরে মানে যখন আনছিলাম তখন অনেকেই বলেছে ওখানে দেখে যে এটা তো খুব রিস্ক জিনিসটা, খোলা যেহেতু হঠাৎ মঠাৎ কি হয়। তো আমি গুটুনকে কুলে নিয়েই আজকে গরম জল ওকে মানে ও করেছিল আর কি, একটা লাঠি এনে দেখো গুটুন তাকিয়ে আছে। তো তারপরে এটা যখনই দিল মানে গরম হচ্ছিল না ঠিকঠাক, শব্দ টব্দ কিচ্ছু নেই। আর আমার যে একটা ভয়, আমি খালি মানে ওকে ধরে রেখেছি, টেনে ধরে রেখেছি, আজকে ভোল্টেজ কম, ওকে আমি টেনে ধরে রেখেছি, ওই তুমি সামনে যেও না সামনে যেও না, খুব ভয় লাগে। মানে ভয়ের জন্য এটা ঠিক মতো কাজই আজকে আমরা করতে পারলাম না, তার মধ্যে আজকে ভোল্টেজ নেই। তো আমি ওকে বলছিলাম এটা রিটার্ন দিয়ে দাও, এবার আর কি রিটার্ন নেবে, কিনে নিয়ে এসছি তো আর কি করা, ভয়ে এটা দিয়ে আমি কিছুই করতে পারছি না। আজকে হলো না দেখি কালকে মানে বসিয়ে দিয়ে তারপরে দূরে এসে দূর থেকে দেখবো চুপ করে, এর আশেপাশে দিয়ে ঘুরা যাবে না, মানে এরকম মনে হচ্ছিল কারেন্টটা। তো যাই হোক আজকে এখন খাওয়া দাওয়া শেষ করে নিবো, এতক্ষণ একটা মানে এতক্ষণ ওই এমনি দুজনে গল্প টল্প করছিলাম আর কিছু করিনি, আর আরেকটা কিছু করেছি তো সেটা তোমরা কালকের ভিডিও দেখলে হবে অবশ্যই বুঝতে পারবে। এ কিন্তু আজকে অনেক সুস্থ, হ্যাঁ মানে আজকে কোনো রকম পাহারা করে নাই আজকে নাকি? হ্যাঁ পটি করে নি আজকে সারাদিন, করে নাই বমি করে নাই, সুস্থ শুনতে পারতি, কিন্তু শরীরটা একটু দুর্বল কালকে গেছে না, শরীরটা দুর্বল, মাথায় তেল দিয়ে দিয়েছিলাম কালকে আমি। তো চলো নিজেকে এবার পাল্টাবো, সত্যি কথা বলতে পাল্টাবো বলতে সেরকম না, যেরকম এরকমই তো থাকবো, গ্রামের মেয়ে বউ যেমন তেমনই থাকবো, কিন্তু আমি না চ্যানেলে কিছু কিছু নতুন ভিডিও আসবে এরপরে, যেটা আর কি মানে মন থেকে চাইছি যে একটু পরিবর্তন হওয়া দরকার। সবাই বলছো, সবাই না অনেক অনেকেই বলছো যে একঘেয়ে যাচ্ছে ভিডিওটা, আমি নিজেও বুঝতে পারছি, কিছু করার ইচ্ছা আছে নতুন কিছু। সঙ্গে থেকো সবাই, ভালোবাসা দিও, তবেই তো এগিয়ে যেতে পারবো। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি কালকে আরও একটি সুন্দর ধামাকা ব্লগ নিয়ে, আশা করি তোমাদের ভালো লাগবে। যদিও এখনো পর্যন্ত করিনি তাহলে কালকে এখন পর মানে শিউরটা কিভাবে দেই। তো যাই হোক একদম মানে যত্ন, ভগবান সব ঠিকঠাক রাখলে কালকে ধামাকা ব্লগ না ধামাকা ভিডিও, ধামাকা ভিডিও ব্লগ না, ব্লগ তো ন্যাচারাল যেমন হয়। হ্যাঁ 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 হ্যাঁ। তো চলো আজকের মধ্যে এখানে গুড নাইট, দেখা হচ্ছে কালকে আরেকটি ব্লগের সাথে। আর আজকের ব্লগে অবশ্যই চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। চলো গুড নাইট, টাটা।